দিন যে আইলো, চেনা জানা মানুষ রাস্তায় দেখলে কথাই কয় না, আবার বাড়িতে যাইয়া মেসেজ করে। তোরে না ওই দিন দেখলাম, দুনিয়াটা ডিজিটাল হইয়া গেছে গা। তোর ওই কথা শোনার জন্য কি আরে ডাকি আনছিস নাকি? না রে, ভাত খাওয়ার পরে বিড়ির হেই রকম নেশা উঠছে। ওই রে একদম সঁচা কথা কইছিস, ভাত খাওয়ার পরে দুই টান মারলে যা মজা লাগে, ওই কথা ফির কোয়া লাগে। কিরে খগেন, আছে তোর কাছে বিড়ি একটা, থাকলে দেশে দুই টান মারি। নাই রে মুঠাই, আনা লাগবে। ওর কাছে থাকতে বিড়ি, ওই মানুষের ঠেয়ে চায়া খায়। কোন দিন দেখছিস তুই মুখ বিড়ি চায়া খাওয়া? কথা কইস, ঠ্যাঙ্গত গুতা মারি দাঁত ফেলে দিন। হাই রে, দেহিস খগেনের যে বাহাদুরি, এ একে দিন বান্দর ছাওয়া। তুই না বলি বিড়ি আনবার যাইবি। থাকিস তুই আরে, মুয়ালাই বিড়ি আনবার নিচ্ছ। ওয়াই আনবি বিড়ি আর তোমরা খাবেন, বিড়ির মোটাও পাবেন না। হয় রে, দুই টান মারবার বেলে মোর টেনশন কমিল। হয় তোর আবার কিসের টেনশন হইল? হয় রে, মোর কথা না কইস রে, মুই গার্লফ্রেন্ডের টেনশন হতে আছি। হয় দেখাশোনা করি প্রেম করলে তো এমনই হয়, নগেনের অবস্থাও একদিন এমনই হইবে। কথা ভালো করে কইস, এমনিতেই তো চিংড়ি না জোটে, রং নম্বরে প্রেম করিস আবার কইলেও দোষ হয় নাকি? ওই হলি, তুই না রং নম্বরে প্রেম করস। এলাফির কথা কেমন হইল? দাম সাইছি মুইও না ধরা বললুম। ওগুলা বাদ দে তো, এলা বিরি আনবে না নাই সেটা আগত কর। আরে কোন শুননা গেল, এখনো আইলো না। দুই টান মারবার পাইলে যেটা আরাম পাইলাম নি, আজকে আর হইব না। দে হইবে অন্য একদিন, মুই জানি আজকে। দে তুই থাকে ময়ও জানি। রাইস তোমার ঘরে কইতেছি, এরকম মজার মজার ভিডিও পাইতে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।